আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ তাআলা এত গুরুত্ব আরোপ করেন নাই মুহতারাম হাজেরিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান কোয়ান্টিটি মুখ্য না সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশে আযিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপ নাই এমন একটি কাজও নাই যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই এমন কোনো কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আল্লাহর জিকির করো বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেন না যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো হ্যাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটা পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন উযকুর রাব্বাকা কাসীরা তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো কারণ তার রূহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিতও বটে হাকিকাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে তার এক পল তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক সাধন তৃপ্তি দিবেন আখিরাতেরটা তো আছে এজন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করব না ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের শিক্ষা দিয়ে জিকির শিক্ষা দিয়েছেন এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলা দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য ওযুও আবশ্যক করেন নাই বিনা ওযুতেও করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রূহ মরে যাবে এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে ওযু লাগবে বিশুদ্ধ বর্ণ অনুযায়ী এবং সকল ফুকাহা ইকরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তাসবিহ তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওযুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে ওযু করে কুলামেলা বান্দা যাতে ওযু অবস্থায়ও করে বিনা ওযুতেও করে সব সময় যেন মুহতারাম হাজেরিন আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হাল না জানি না আমল তো পরের কথা সর্বাবস্থায় প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন
দোয়া আর দোয়া জিকির আর জিকির ছাড়া কিছু নাই আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন এই ইমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর শরণ বেশি বেশি করো আল্লাহর শরণ বাজারে গেলে তখনও থাকবে ব্যবসা করব তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে ওযু করতে যাব তখনও থাকবে গোসল করতে যাব তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মুআনাকা করব তখনও থাকবে স্ত্রী সমাজ করব তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর শরণ দোয়া থাকবে না মুহতারাম হাজেরিন এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং দোয়ার কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে না এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন চরা 24 ঘন্টা সবাই নিয়মিত আমল করি হিসাব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে আহা অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্নাহ অনুযায়ী হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজেরিন আপনি যখন আল্লাহর শরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তাআলার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোনো অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাআল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লাহ বলছেন দোয়া করছেন শরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফরম্যাট সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ